রিসেন্টলি তানভীর তারকের একটা শোতে সেখানে কিন্তু চিত্রনায়িকা নিপুণ বলেছেন যে জায়েদ খান আজকে এত আলোকিত, তার কিন্তু ম্যাক্সিমাম কারণ কিন্তু চিত্রনায়িকা পপি। মানে তিনি বলতে চাইছেন যে আজকে চিত্রনায়িকা পপির জন্য কিন্তু জায়েদ খান এত আলোচিত। তো এই ব্যাপারটা যখনই পপির কানে গিয়েছে, তো তখন কিন্তু তিনি প্রথম আলোকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে এক্স্যাক্টলি আজকে আমরা জেনে নেবো যে জায়েদ খান কি সত্যি পপির আলোয় আলোকিত নাকি ব্যাপারটা কি, এবং এই ব্যাপারটা পপি এক্স্যাক্টলি কিভাবে নিচ্ছে। তো এই ব্যাপারে কিন্তু পপি একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোকে, তো আজকে সেই উপাংশই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। একে তো আমাদের বাংলাদেশ হোক, বর্তমানে পৃথিবীর কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু আজকে আমরা একটা প্যান্ডামিক পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি। মানে এই প্যান্ডামিক পরিস্থিতি থেকে আমরা কবে উত্তরণ পাবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তারপর আমাদের বাংলা সিনেমায় যে একটা লীলা খেলা চলছে রীতিমতো কিন্তু একটা অবাস্তব ব্যাপার যে চলচ্চিত্রের দীর্ঘ 18টি সংগঠন তারা কিন্তু মাঠে নেমেছে, তারা জায়েদ খান এবং মিশু সওদাগরের পদত্যাগ চাচ্ছে। তো বাংলা চলচ্চিত্রের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কিন্তু এমনটা আগে পরে কখনো ঘটেনি। তো একে একে কিন্তু বিভিন্ন ব্যাপার সামনে আসছে। তো যাই হোক, জায়েদ খান প্রসঙ্গ কিন্তু বারবার উঠে আসছে। তো আমরা জানি যে রিসেন্টলি কিন্তু চিত্রনায়িকা নিপুণ তিনি কিন্তু তানভীর তারকের একটা শোতে তিনি বলেন যে আজকে জায়েদ খান এত আলোকিত, জায়েদ খানের এত আলোকিত হওয়ার পিছনে কিন্তু ম্যাক্সিমাম অবদানই কিন্তু চিত্রনায়িকা পপির। তো ব্যাপারটা যখন চিত্রনায়িকা পপির গানে যায় তিনি কিন্তু এই ব্যাপারে মুখ খুলেছেন এবং তিনি একজাক্টলি তিনি প্রথমে বলেন যে আমি যখন ফিল্মে আসি আমার কিন্তু কোনো মামা খালু ছিল না, আমি আসলে নিজের যোগ্যতায়, আমি আসলে নিজের চেষ্টায় কিন্তু আমি আজকে এই অবস্থায়, আজকে আপনাদের ভালোবাসায় আমি আজকে চিত্রনায়িকা পপি হতে পেরেছি। আমি কখনোই কিন্তু নায়ক নির্ভর নায়িকা ছিলাম না। আমি যখন বাংলা ফিল্মে আসি তখন কিন্তু আমাকে গার্ডিয়ান করার মতো কিন্তু অনেক তারকারি ছিল, যেমন নায়করাজ রাজ্জাক, আলমগীর, শাবানা থেকে অনেক সিনিয়র আর্টিস্ট, তারা কিন্তু আমাকে অনেকভাবে অনেক রকমভাবে কিন্তু তারা সহায়তা করেছে এবং আমি জুনিয়র আর্টিস্টদের হেল্প করার মানসিকতা কিন্তু আমি তাদের কাছ থেকে এক্স্যাক্টলি পাই। তো তার ফলে কিন্তু দেখেন পরবর্তীতে ইমন, নীরব থেকে শাকিব খান, এমনকি আজকে জায়েদ খান পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম তারকাকেই কিন্তু আমি আসলে ওইখান থেকে কিন্তু আসলে তাদের সাহায্য সহানুভূতি করার যে একটা মানসিকতা তৈরি হয়ে যেত, এর ফলে কিন্তু আমি তাদের সাহায্য সহানুভূতি করি। এবং যতবার আমি জুনিয়র আর্টিস্টদের কোনো পুরুষ শিল্পীদের এইভাবে হেল্প করতে গিয়েছি তো ততবারই কিন্তু আমাকে এবং তাকে রটিয়ে কিন্তু মিডিয়ার বিভিন্ন রকম ব্যাপার কিন্তু একটা মুখরোচক একটা ব্যাপার প্রকাশিত হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা কম কম বেশি সবাই জানি যে শাকিল খান থেকে শুরু করে জায়েদ খান তো বারবার কিন্তু পপিকে নিয়ে কখনো মিডিয়া রটে গেছে যে পপি শাকিল খান এবং জায়েদ খানের সঙ্গে প্রেম করছে, কিংবা কখনো এমন একটা ব্যাপার ঘটে গেছে যে পপি নাকি শাকিল খানকে বিয়ে করেছে, পপি নাকি জায়েদ খানকে বিয়ে করেছে। তো এই ব্যাপারেও কিন্তু পপি তার এক্স্যাক্টলি সাক্ষাৎকারটা দিয়েছে। চিত্রনায়িকা নিপুণ যে বলেন যে চিত্রনায়িকা পপির জন্য আজকে জায়েদ খান এত আলোকিত, তো এই প্রসঙ্গ টেনে চিত্রনায়িকা পপি আরও বলেন যে আসলে দেখেন জায়েদ খান আমার আলোয় আলোকিত কি না এটা কিন্তু জানি না, কিন্তু দেখেন আমি কিন্তু সবসময় জুনিয়রদের হেল্প করার যে একটা মন মানসিকতা আমার তৈরি হয়ে আসছে, তো এই কারণে কিন্তু আমি আসলে ওইখান থেকে কিন্তু জায়েদ খানকে হেল্প করা, যেমন ইমন, নীরব, এমনকি আজকের সুপারস্টার শাকিব খান তাকেও কিন্তু আমি অনেক হেল্প করেছি। এমনকি চিত্রনায়িকা পপি এমনটাও বলেন যে শাকিব খানের জন্য নাকি চিত্রনায়িকা পপি এবং তার বাবা তারা নাকি প্রডিউসারের কাছে কিন্তু নাকি তারা বন্ডে সইও করেছে। তো এই ব্যাপারটা আসলে একটা প্রশংসার দাবিদার। চিত্রনায়িকা পপি যদি এমন করে থাকে তাহলে অবশ্যই তিনি প্রশংসা পাবে যে আজকে দেখেন যে বাংলা সিনেমায় শাকিব খান শাকিব খান শাকিব খান, মানে শাকিব খান আজকে ইন্ডাস্ট্রির ওয়ান ম্যান আর্মি। তো চিত্রনায়িকা পপি যদি এমনটি করে থাকে যে পপি এবং তার বাবা তারা প্রডিউসারের কাছে শাকিব খানের জন্য নাকি বন্ডে সইও করেছে শাকিব খানকে নেওয়ার জন্য, তো এই ব্যাপারটা অবশ্যই প্রশংসার দাবিদার। মেইন টপিকসটা হচ্ছে যে চিত্রনায়িকা নিপুণের এই যে কথাটা যে পপি, যে পপির আলোয় আলোকিত জায়েদ খান কিনা, তো এই ব্যাপারে কিন্তু পপি কিন্তু নিয়ে বিনিয়ে অনেক কথাই বুঝাতে চেয়েছেন যে জুনিয়র অনেক আর্টিস্টকেই আমি হেল্প করতে চেয়েছি, সে জায়েদ খান হোক, ইমন হোক, নীরব হোক, কিংবা আজকের সুপারস্টার শাকিব খান। তো ব্যাপারটা এমন দাঁড়ায় যে হয়তো কোনো না কোনোভাবে জায়েদ খানকে পপি হেল্প করেছিল। জায়েদ খান তিনি পপির আলোয় কতটুকু আলোকিত কিংবা আলোকিত না এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি পপি তার সাক্ষাৎকার দিয়েছে, তো ওখানেই কিন্তু এক্স্যাক্টলি পপি সম্পূর্ণভাবে তিনি ক্লিয়ার করেনি। তিনি এমনটা আসলে বলা যায় না যে অমুক তারকা আমার আলোয় আলোকিত, এমনটি কিন্তু বলা যায় না, কিন্তু পপি তার ইনিয়ে বিনিয়ে তার আচরণে এমনটাই বুঝিয়েছেন তার ইন্টারভিউতে যে কোনো না কোনোভাবে বাংলা সিনেমার যারা জুনিয়র আর্টিস্ট যারা পপির সঙ্গে একসঙ্গে বাংলা সিনেমাতে কাজ করেছে তিনি কোনো না কোনোভাবে তাদের পৃষ্ঠপোষকতা করেছেন। তো যে উদাহরণটা আমরা যদি দেখি যে সুপারস্টার শাকিব খানের জন্য নাকি পপি এবং তার বাবা তারা নাকি প্রযোজকের কাছে বন্ডে সইও করেছে, তো ব্যাপারটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং ব্যাপারটা হলেও হতে পারে। তো বেসিক্যালি এটা ছিল ভিডিওটি যে চিত্রনায়িকা নিপুণ যে তানভীর তারকের একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে চিত্রনায়িকা পপির আলোয় আলোকিত জায়েদ খান, তো এই ব্যাপারে চিত্রনায়িকা পপির ভাবনা কি। তো এটা নিয়ে ছিল আমার টোটাল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।